আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো রয়েছেন। তো বর্তমান সময়ে ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার চালানো নিয়ে তুমুল একটি তলপারসের হয়ে গেছে। তো অনেকেই আমি এর আগে এই মানে ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার চালানো নিয়ে এর আগে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, ভাই আমি কেন ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার চালাতে পারছি না, বা অনেকেই কমেন্ট করতেছেন, ভাই আমি মেসেঞ্জার ফ্রিতে চালাইতে পারতেছি কিন্তু ফেসবুক কেন ফ্রিতে চালাতে পারতেছি না, বা অনেকেই বলতেছে ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার আমি কোনোটাই চালাতে পারতেছি না। তো সেই সুবাদে আজকের ভিডিওটি দেখলে আপনি এগুলো সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হতে পারবেন, এবং আমি কিন্তু প্রমাণসহ দেখিয়ে দেব, আমি ফ্রিতে মেসেঞ্জার চালিয়ে আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেব আসলেই ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার চালানো যায় কি না। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয়, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে এরকম টপিক্সের ভিডিও মিস না করেন। তো দেখেন, আপনাদেরকে প্রথমে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে দেখেন এর আগে বিটিআরসি যে নিউজটা প্রকাশ করেছিল সেটা হচ্ছে যে শুধু মেসেঞ্জারে টেক্সট পাঠানো যাবে। তারা কিন্তু বলেনি যে ফেসবুকে আপনি ফ্রিতে ফেসবুকের ভিডিও দেখতে পারবেন, ফেসবুকে ফটো আপলোড করতে পারবেন, এটা কিন্তু বলেনি। কিছুদিন আগের কথা যদি আমরা ভাবি, এর আগে যখন আমরা ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার চালাতে পারতাম তখন শুধু কিন্তু ফেসবুকে শুধুমাত্র কিন্তু এমনি মানে কোনো ফটো দেখা যেত না, শুধু প্রোফাইল পিকচার দেখা যেত, কোনো ভিডিও দেখা যেত না ফ্রিতে ফেসবুক যখন এর আগে আমরা চালাইতাম। অর্থাৎ তারপরে যখন আমরা মেসেঞ্জারে শুধু কিন্তু টেক্সট করতে পারতাম, মেসেঞ্জারে মানে কল দিতে পারতাম না, তো সেই মানে সেমভাবেই কিন্তু এইবারও সেরকমভাবে কিন্তু আপনি চালাতে পারবেন। সো দেখেন, আমি প্রমাণটাও দেখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু ফেসবুক, আমি আমার মোবাইলে কিন্তু কোনো ডাটা নেই, দেখেন আমি যদি ফেসবুক ওপেন করি আমার এগুলো কিন্তু হবে না, কারণ আমার হচ্ছে যে এমবি নাই এবং ফ্রিতে কিন্তু ফেসবুক হবে না, ফ্রিতে শুধু মেসেঞ্জার চালাতে পারবেন আপনি। তো সেটার প্রমাণও আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন শুধু আপনি কিন্তু ফ্রিতে মেসেঞ্জার চালাতে পারবেন, তাও শুধু টেক্সট করতে পারবেন। দেখেন আমি মেসেঞ্জার অ্যাপসটি যখন ওপেন করে দিলাম, সো ওপেন করার পরে আমার মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসছে, ফ্রি ফিউচার অন মেসেঞ্জার ফ্রম জিপি, অর্থাৎ জিপি সিম থেকে আমাকে বলতেছে আপনার জন্য মেসেঞ্জার জিপি সিম থেকে ফ্রিতে ব্যবহার করার অনুমতিটা দিয়েছে। তো আপনি যদি জিপি সিম ব্যবহার করে থাকেন তাহলে মেসেঞ্জার জিপি সিমে যদি আপনি মোবাইল ডাটা অন করেন, সাপোজ ধরেন আপনার কোনো এমবি নেই ফোনে, তো মেসেঞ্জারে ডাটা অন করে যখন মেসেঞ্জারে ঢুকবেন জিপি সিম দিয়ে, তখন কিন্তু এরকম ইন্টারফেস আসবে। সো আপনি যদি এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করে দেন, দেখেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম, দেন ক্লিক করার পর এই যে দেখেন আমার কিন্তু ফ্রিতেই মানে আমার ফোনে কোনো ডাটা নেই, ফ্রিতে দেখেন এগুলো কিন্তু মেসেঞ্জার কিন্তু চলতেছে। তো আমি একটা মেসেজ রিপ্লাই দেবো, দেখি মেসেজ সেন্ড হয় কি না। তো দেখেন আমি কিন্তু একজনকে মেসেজ সেন্ড করতেছি, দেখি মেসেজ সেন্ড হয় কি না। সো দেখেন এই যে আমি মেসেজ কিন্তু সেন্ড করলাম, দেখা যাক মেসেজটি সেন্ড কিনা। এই যে দেখুন সুন্দরভাবে মেসেজটি সেন্ড হয়ে গেছে এবং ওই ভাইটা কিন্তু মেসেজটি রিপ্লাইও দিচ্ছে। দেখেন আপনি কিন্তু এইভাবেও কিন্তু মানে ফ্রিতে ফেসবুক চালাতে পারবেন না, শুধু মেসেঞ্জার চালাতে পারবেন, ঠিক আছে, তাও জিপি সিম দিয়ে। জিপি সিম ব্যবহার করে থাকলে অবশ্যই আপনি চালাতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি ক্লিয়ার করে দিয়েছি আপনাদেরকে। ভিডিওটি এই পর্যন্তই, আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।